হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো সামনেই তো দীপাবলি, দীপাবলির সাথে সাথেই তো আমাদের আমাদেরও মানে প্রদীপের মতো তো আরও উজ্জ্বল হয়ে যেতে হবে। হয়তো একটু সাউন্ডে তোমাদের প্রবলেম হচ্ছে, কারণ পাশে একটা বাড়িতে কাজ হচ্ছে, সেই জন্য হয়তো সাউন্ডের একটু তোমাদের প্রবলেম হবে। তো ফ্রেন্ডস, যেটা বলছিলাম, সামনেই দীপাবলি। তো দীপাবলির যেরকম একটা রঙিন আলো চালিয়ে চারিদিকে বাজি ফাটছে, দুমদাম বাজি রাওয়াজ হচ্ছে, প্রদীপ জ্বেলে উঠছে, প্রদীপে আমাদের যে মা শ্যামা মায়ের মুখ উজ্জ্বল হয়ে যাচ্ছে। তো সেরকমই দুর্গাপুজোয় যেরকম আমরা ঘুরতে বেরিয়েছিলাম, সেরকম তো কালী পুজোয় আমরা কিন্তু ঠাকুর দেখতে যাব। তো দুর্গাপুজোর সাথে সাথে লক্ষ্মী পুজো হয়ে গেল, নানা রকম পুজো যাচ্ছে, বাঙালির 12 মাসে 13 পার্বণ লেগেই রয়েছে। এরমভাবে যেতে যেতে কিন্তু আমাদের পুজো, ঘরের কাজ এসব করতে করতে আমাদের স্কিন কেয়ারই কিন্তু করা হচ্ছে না, সেই জন্য আমাদের সপ্তাহে স্ক্রাবিংও করা হচ্ছে না ঠিক মতো। ফেস ওয়াশটা হয়তো দিনে দুবার ইউজ করছি, কিন্তু স্ক্রাবিং হচ্ছে না, কি ধরো আমাদের মানে ফেস প্যাক কোনো ট্রিটমেন্টই আমাদের কিন্তু স্কিনের মধ্যে হচ্ছে না। আমরা রাত্রি হলো নাইট ক্রিম মেখে শুয়ে পড়লাম, কিন্তু স্ক্রাবিং হলো না, ক্লিনজিং হলো না, এসব কিছুই হলো না। তো সেজন্যই এত ব্যস্ততা থাকার মাঝেও আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একসাথে দুটো। ফার্স্ট নাইট ক্রিম হবে, সেকেন্ড স্ক্রাবিং হবে, দুটোই কিন্তু তোমরা একসাথে করে নিতে পারবে। তো ভিডিওটা খুবই খুবই হেল্পফুল, তোমরা স্কিপ না করে প্লিজ ভিডিওটা দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে কতটা হেল্প হতে চলেছে। আমি যে নাইট ক্রিমটা আজকে মানে তৈরি করে তোমাদের দেখাবো, সেটা তোমরা রাত্রিরে শোয়ার সময় মেখে শুতে পারো। এবার সকালবেলা উঠে সেটা কী করতে হবে, তোমাদের জল দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে। মানে তোমরা ফেস ওয়াশ দিয়ে যেরকম দিনের বেলা ঘুম থেকে উঠে ফেস ওয়াশ যেমন ইউজ করো, সেরকম তোমরা ফেস ওয়াশ ইউজ করতে পারবে। স্ক্রাবিং যেটা বললাম, তোমরা ধরো কোথায় যাচ্ছ, তো তখন সেটা আমি কেন রাত্রে নাইট ক্রিম করেছি, কারণ হচ্ছে আমি যে উপাদানগুলো দিয়ে বানিয়েছি সেগুলো বাড়ির উপাদান। আর একটা যেটা দিয়েছি সেটা হচ্ছে জয়ের আলমন্ড ক্রিম, যেটা আমাদের কোল্ড ক্রিম, সেটা আমি ওর মধ্যে মিক্স করেছি। ওটা দিনের বেলা মাখা যেতেই পারতো, কিন্তু দিনের বেলা মাখা গেলে কি হবে, ওতে সানস্ক্রিমও আছে কিন্তু সেই SPFটা কিন্তু ওটা দেওয়া নেই। তাছাড়াও ওর মধ্যে আছে মানে প্রচুর তৈলাক্ত, প্রচুর স্কিনটা অয়েলি হয়ে যায়, সেই জন্য আমি এটা রাত্রিরে ইউজ করার জন্য নাইট ক্রিম হিসেবে ব্যবহার করি কিন্তু তোমাদের আমি দেখিয়েছি। আর একটা যেটা স্ক্রাবার, এতে আমি এমনই কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সেগুলো স্ক্রাবারেরও কাজ করবে। তোমরা দিনের বেলা কোথাও যাচ্ছ, মুখটা ওই ক্রিমটা একটু লাগিয়ে স্ক্রাবিং করে নিলে নিয়ে ফেস ওয়াশ দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে। তো যখন তোমরা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবে, তো ইনস্ট্যান্ট তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে তোমাদের স্কিনটা আগে থেকে কতটা হেলদি, কতটা ন্যাচারালি স্কিন হয়ে গেছে। তো বেশি কথা কিসের, চলো ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক। ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর অবশ্যই হেল্প হবে, আমি যেটা আশা করছি। তো চলো ভিডিওটা দেখা যাক। তো দেখো, আমি এখানে নিয়েছি জয়ের হানি আলমন্ড ক্রিম, এটা হচ্ছে খুবই ন্যাচারাল একটা ক্রিম, এই ক্রিমটা খুবই ভালো। এটা আবার কি করে, এটা সানস্ক্রিমের কিন্তু কাজ করে, নারিশিং সানস্ক্রিম, স্কিন ক্রিম। আর এটা অয়েলি স্কিনের জন্য আমি বলবো, যেটা আমার মনে হয় এটা যাদের খুব অয়েলি স্কিন তাদের এই ক্রিমটা না ব্যবহার করাটাই ভালো। জয়ের এই আলমন্ড ক্রিম, এতে আলমন্ড আছে আর আছে হানি, এই দুটোই কিন্তু খুব ভালো একটা জিনিস, কিন্তু যাদের খুব অয়েলি স্কিন তারা এটা না ব্যবহার করাটাই ভালো, কারণ এই ক্রিমটার মধ্যে অয়েলিটা অনেকটা আছে। সেই জন্য এটা আমার বিশেষত মনে হয় যে এটা দিনের বেলা মুখে ইউজ করা না করাটাই ভালো। আমাদের সানস্ক্রিমের প্রয়োজন, দিনের বেলা আমরা সানস্ক্রিম ইউজ করছি আর এই ক্রিমটা আমরা হাতে পায়ে লাগাতে পারি। এটা যদি তোমরা মুখে লাগাও তো প্রচণ্ড অয়েলি, এটা হাতে পায়ে লাগানোটা আমার পক্ষে বেটার হবে। আর এটা আমি এই জন্যই সানস্ক্রিম মানে নাইট ক্রিম ইউজ করলাম, কারণ এর মধ্যে সানস্ক্রিম আছে কিন্তু SPFটা দেওয়া নেই। আর এটা যদি নাইট ক্রিম হিসেবে ব্যবহার করা হয় তো এটা অনেকটা ভালো হবে, কারণ এতে আছে হানি আর আলমন্ড একসঙ্গে দুটো উপাদানই এর মধ্যে আছে। তো দেখো ফ্রেন্ডস, আমি কাঁচের বাটিটার মধ্যে আমি ওই জয়ের ক্রিমটা নিয়ে নিলাম, জয়ের কোল্ড ক্রিমটা নিয়ে একটু ভালোভাবে দেখো নেড়ে নিচ্ছি। ক্রিমটা খুবই ভালো, খুবই মানে তৈলাক্ত মতো, খুব স্মুথ। এর মধ্যে আমি দিয়ে দিলাম অ্যালোভেরা জেল।
তোমাদের তোমরা চাইলে এখানে তোমাদের নানা রকম ব্র্যান্ডের অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে আমাদের গাছের অ্যালোভেরা জেলটাই এখানে ইউজ করছি। তো তোমরা প্রায় অল্প পরিমাণ মতো একটু অ্যালোভেরাতে দিয়ে দেবে। দেখো আমি অ্যালোভেরাটা অল্প পরিমাণে নিয়েছি, অল্প কিছুটা। তো অ্যালোভেরাটা দিয়ে আমি এবার ভালো করে ওই ক্রিমটার সাথে অ্যালোভেরাটা মিক্স করে নেব। এমনভাবে মিক্স করতে হবে যেন একটার সাথে একটা খুব ভালোভাবে মিশে যায়। এরপর আমার যেটা যে মেন ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা হলো চালের গুঁড়ো। তোমরা চাইলে ফ্রেন্ডস এখানে যে কোনো রকম চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। তো আমি এখানে এমনি চালের গুঁড়ো নিয়েছি, তোমরা চাইলে নানা রকম আতপ চাল কি ধরো বাসমতি চাল এসব তোমরা এখানে ইউজ করতে পারো, শুধু চালের গুঁড়োটা হলেই হবে। চালের গুঁড়োটা কি আমাদের কাছে লাগবে তোমাদের লাস্টে বলছি, এটা আমাদের কিন্তু লাগবে। আর আমি এখানে দিয়ে দিলাম 1 চিমটি হলুদ। হলুদটা হচ্ছে তোমরা একটু ভালো হলুদটা যেটা আছে ভালো হলুদ ব্যবহার করবে, রান্নার হলুদও ব্যবহার করতে পারো, কিন্তু অনেকের কি আছে রান্নার হলুদে কিন্তু অনেকের অ্যালার্জি হয় এটা শুনেছি। তো তোমরা দোকানে গিয়ে ভালো হলুদ সেটা কিনে কিন্তু এখানে ব্যবহার করতে পারো। তো দেখো হলুদটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো আমি ভালোভাবে একটার সাথে একটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখো ক্রিমিটা কত সুন্দর এসে গেছে। ভালোভাবে তোমরা কিন্তু এটা মিক্স করে নিতে হবে। আর একটা, যেটা চালের গুঁড়োটা যেটা তোমরা দেবে না একদম মিহি যেন না হয়, একটু যেন দানা দানা থাকে। তো আর একটা কথা, তোমরা এখানে চালের গুঁড়োর পরিবর্তে দিতে পারো সুজি কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারো। চালের গুঁড়োর পরিবর্তে শুধুমাত্র সুজিটাই কিন্তু এখানে দেওয়া যাবে, কারণ এটা আমাদের স্ক্রাবারের কাজ করবে। আর এই ভিডিওটা এমন একটা ইন্টারেস্টিং ভিডিও ফ্রেন্ডস, তোমরা এই জিনিসটাকে দুটো ব্যবহার করতে পারবে, স্ক্রাবারও করতে পারবে নাইট ক্রিমও ব্যবহার করতে পারবে। দেখো কত সুন্দর ক্রিমিটা হয়ে গেছে, আমি একটু অল্প করেছি। এবার এটা তোমরা একটা কাঁচের কন্টেনারের মধ্যে রেখে দেবে, রেখে দিয়ে তোমরা যেরকম ডেলি নাইট ক্রিম ব্যবহার করো সেরকম কিন্তু ব্যবহার করতে পারবে ক্রিমিটাকে। দেখো কত সুন্দর ক্রিমের আকারই চলে এসছে, আর এতে দেওয়া আছে হলুদ। হলুদ কিন্তু আমাদের স্কিনের দাগ ছোপ তুলতে সাহায্য করে। তো দেখো এবার আমি ক্রিমটা মেখে দেওয়ার মধ্যে দেখাবো। এটা কিন্তু নাইটে মাখতে হবে নাইট ক্রিম হিসেবে ব্যবহার করলে, আর তোমরা দিনের বেলা যদি স্ক্রাবার করো সেই হিসেবে এটা স্ক্রাব এরা মুখের মধ্যে ভালোভাবে মেখে নিয়ে স্ক্রাবারের মতো এটা যে চালের গুঁড়োগুলো আছে সেগুলো আমাদের স্ক্রাবারের কিন্তু কাজ করবে। আমাদের যে ওপেন পোর্সগুলো থাকে সেগুলো খুলে যাবে আর স্কিনটা খুব ভালোভাবে কিন্তু ময়েশ্চারাইজ হবে। তোমাদের যদি রাত্রিরে এই নাইট ক্রিমটা ইউজ করতে পারো, সকালবেলা উঠে যখন তোমরা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবে, তো তোমরা তখনই ইনস্ট্যান্ট তোমরা কিন্তু রেজাল্টটা পেয়ে যাবে। তোমরা যখনই এরমভাবে ব্যবহার করবে তখনই কিন্তু রেজাল্টটা তোমরা বুঝতে পারবে। তোমরা একবার ইউজ করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে এই ভিডিওটা। তো স্ক্রাবারে যেটা বললাম, স্ক্রাবার করেই কিন্তু তোমাকে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে, তখন বুঝতে পারবে মুখটা কতটা ক্লিন হয়েছে, কতটা সফট হয়ে গেছে। এই শীতের পক্ষে এটা আমি বলবো এটা খুবই একটা খুব ভালো সুন্দর জিনিস, যেটা আমি কাঁচের কন্টেনারে করে ভরে রেখেছি। দেখো এখনও যেটা বাকি আছে সেটা রেখে দেবো, এটা কাঁচের ছোট্ট বয়াম আছে সেই কাঁচের বয়ামে রেখে দিতে হবে। আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবো। আর তোমরা সুস্থ থেকে ভালো থেকো, আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আর অবশ্যই জানাবে আমার এই আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হেল্প হলে, যদিও না হেল্প হয়, যদি তোমাদের কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ঠিক আছে, বাই বাই।